কলিবার হাই স্কুল গনা মা ঘুরাই দিও ঘুরাই দিও ঘুরাই দিও তালুক কলিবার হাই স্কুল গনা মা ঘুরাই দিও ঘুরাই দিও ঘুরাই দিও তালুক কলিবার হাই স্কুল গনা মা ঘুরাই দিও ঘুরাই দিও ঘুরাই দিও আমি সরুর পরে আমার এইখন বিদ্যালয় শালুক কলিবার হাই স্কুলত আমি পড়ি আছো আমার এর সকল ধরনের সা সুবিধা আছে গতিকে আমি ওইন বিদ্যালয়ে যাবলৈ নিবিচারো আমি এইখন বিদ্যালয়তে থাকিবলৈ বিচারো কেজন ছাত্র ছাত্রী আছে ইয়াত 300 ৰ অধিক ছাত্র ছাত্রী আছে মই অসমৰ শিক্ষামন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীক এইটো অনুৰোধ জনাইছো যাতে আমালোকে এইখন বিদ্যালয়তে ভালদৰে পঢ়াশুনা কৰিব পাৰো ওইন স্কুললৈ যাতে আমাৰ যাব নালাগে নাই নাই কোনো অসুবিধা নাই সুদীৰ্ঘ 32 বছৰ ধৰি সুস্থ আৰু সবলভাৱে চলি আছে এইখন বিদ্যালয় ইয়াত কোনো ধৰণৰ নাটনি নাই এজন শিক্ষার্থীয়ে শিক্ষাদান কৰিবলৈ যিবিলাক সা সুবিধাৰ প্ৰয়োজন হয় আমাৰ ইয়াত গোটেইবিলাক আছে শ্ৰেণী কোঠা আছে প্লেগ্রাউন্ড আছে বাউন্ডারি ওয়াল আছে লাইটর ব্যবস্থা আছে খোয়া পানির ব্যবস্থা আছে লেট্রিন বাথরুম আছে ছাত্র সকলের ভাবে কোনো ধরনের অসুবিধা নাই আর বহু দূর দূরণির পর ইয়াত ছাত্র ছাত্রী আহি শিক্ষাদান করে আছে আর রেজাল্ট ভালো উলিয়াইছে আর আজি যখন আমার স্কুলের লগত মানে মিলাই দিব বিচারিছে সেইখান স্কুল আজি আজি বহুত দিনের পরাই তাত যে এডমিশন প্রক্রিয়া আছিল তেতিয়া এই স্কুলখনের ভারসাম্য রক্ষা করিব পারা নাই তেতিয়াই যেতিয়া বাছনি করে লৈছিল শিক্ষার্থীসকল আর যাক মানে এরাই গৈছিল এইবিলাক আহি এইখন স্কুলত নিয়োজিত হয়েছিল আর তারপর ভাল রেজাল্ট গৈছিল গতিকে এইখন স্কুল যদি তাত লৈ লগাই দিয়ে তাত ভারসাম্য তো একেবারে তাত আগর পরাই নাছিল এতিয়া গৈ আর ছাত্র ছাত্রীসকল ভবিষ্যৎখিনি মানে অন্ধকারত পড়ে যাব ইয়ারপরা কিমান দূরত্ব যত স্কুলখন দিয়া হয়েছে ইয়ারপরা 1.5 কিলোমিটার মান হব আর এই স্কুলখনের ছাত্র ছাত্রীবিলাক কিমান দূর দূরণির পরা 5 কিলোমিটার 7 কিলোমিটার সুদূর হালাগুড়ার পরা ইয়ালৈ আহে নয়ারহাটর পরা আহে ভোলাঘাটর পরা আহে বিভিন্ন এরিয়ার পরা ইয়ালৈ আহে শিমলাবাড়ির পরা আহে ব্যাকওয়ার্ড এরিয়া ইয়ার জনসংখ্যা অধিক আর ইয়াত এইখন স্কুলত নিতান্ত প্রয়োজনীয় ইয়াত থাকিব লাগে গতিকে মই মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীলৈ অনুরোধ জনাও যাতে ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যতের সর্বকামনা করে এইখন স্কুল যেন ইয়াতে রাখি দিয়ে আমি সরুর পরে আমার এইখন বিদ্যালয় শালুক কলিবার হাই স্কুলত আমি পড়ি আছো আমার ইয়ার সকল ধরনের সা সুবিধা আছে গতিকে আমি ওইন বিদ্যালয়ে যাবলৈ নিবিচারো আমি এইখন বিদ্যালয়তে থাকিবলৈ বিচারো কেজন ছাত্র ছাত্রী আছে ইয়াত 300 অধিক ছাত্র ছাত্রী আছে মই অসমৰ শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীক এইটো অনুরোধ জনাইছো যাতে আমালোকে এইখন বিদ্যালয়তে ভালদরে পড়াশোনা করবে পারো ওইন স্কুললে যাতে আমার যাব নালাগে অসুবিধা আছে নাই নাই কোনো অসুবিধা নাই